আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও স্বাগত আমরা আসলাম আশা করি এই ভিডিওটা আপনার জন্য অনেক ভালো হবে আপনারা হয়তো জানেন আমাদের এই চ্যানেলে বেশিরভাগ টিপস অ্যান্ড ট্রিক্স এর ভিডিও বেশি আপলোড করা হয় আপনারা এর আগেও আমাদের টিপস অ্যান্ড ট্রিক্স এর অনেকগুলো ভিডিও কিন্তু দেখেছেন তারই ধারাবাহিকতায় আজকে আমরা দারুণ একটা সিক্রেট সেটিং একটা সেটিং আপনাদেরকে দেখাবো যেটা আপনার অনেক বেশি উপকারে আসবে তো গাইস চলুন আমরা আজকে ভিডিওটা স্টার্ট করি ভিডিওটা বেশি লং করবো না আমরা শর্টে সব কিছু ছেড়ে দিব তো সেটিংটা কি আপনাদেরকে একটু দেখাই তো সেটিংটা এখানে দেখতে পাচ্ছেন আমাদের নেভিগেশন বারে এখানে ছোট্ট একটা আইকন দেখতে পাচ্ছেন আর এখানে আমাদের যে ব্যাক বাটন রিসেন্ট বাটন অ্যান্ড হোম বাটন যে বাটনগুলো থাকে সে বাটনগুলো নাই একটা মাত্র বাটনে আছে একটা মাত্র বাটনে আমাদের সব কাজ করবে এখন কিভাবে কাজ করবে সেটা আপনাদেরকে দেখাই আমরা সাপোজ ফেসবুক আমি ভিজিট করলাম ফেসবুক ভিজিট যদি করি সেক্ষেত্রে আমরা যদি এখানে একটা ক্লিক করি তাহলে আমাদের হোম বাটনের কাজ করবে ওকে আবার আমি ফেসবুক ভিজিট করি এইটা যদি এই পাশে ক্লিক করি তাহলে আমাদের রিসেন্ট বাটনে রিসেন্ট বাটনের যে কাজটা আছে সেই রিসেন্ট বাটনের কাজটা করবে আর আমরা যদি ব্যাক বাটনের কাজ করতে যাই তাহলে এই পাশে ড্রাগ করব তাহলে দেখতে পারবেন আমাদের ব্যাক বাটনের কাজ করবে তো আপনি আরেকটা কাজও করতে পারেন তো এখানে আপনি জাস্ট ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের রিসেন্ট বাটনের যে কাজটা আছে সেই রিসেন্ট বাটনের কাজটা করে আর সিঙ্গেল ট্যাপ করলে আমাদের হোম বাটনের যে কাজটা আছে সেই হোম বাটনের কাজটা করে অ্যান্ড এইটা কীভাবে করবেন আমি সমস্ত কিছু দেখা দেবো আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তো গ্যাস চলুন আমরা আজকের ভিডিওটা স্টার্ট করি আচ্ছা এটার জন্য আপনাকে অ্যাপ হবে আর অ্যাপটা ডাউনলোড প্রসেসটা আমি ভিডিও লাস্টে দিকে বলে দিচ্ছি আপনি প্রথমে অ্যাপটি ওপেন করবেন অ্যাপটি ওপেন করার পর এরকম ওয়েলকাম একটা মেসেজ পাবেন দেন এখানে নেক্সট আইকনে ক্লিক করবেন আর এখানে গ্র্যান্ট আইকনে ক্লিক করে আপনার অ্যাক্সেসিবিলিটি থেকে আপনার ইউজ সার্ভিসটা এখান থেকে অন করে দিতে হবে দেন অন হয়ে গেছে এখানে আবার নেক্সট আইকনে ক্লিক করবেন আবার নেক্সট আইকনে ক্লিক করবেন দেন ওকে আবার নেক্সট আইকনে ক্লিক করবেন দেন নেক্সট আইকনে আবার ক্লিক করবেন এভাবে নেক্সট করতেই থাকবেন ওকে আমাদের অল কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের এখানে যে কাজটি করতে হবে পিল এখানে আমাদের এটা ইনিবেল করে দিতে হবে তাহলে দেখতে পারবেন এখানে একটা অপশন চলে আসছে আর এখানে আমাদের ব্যাক বাটন রিসেন্ট বাটন আর হোম বাটন দেখতে পারছেন ডিফল্ট অবস্থায় যেটা আমাদের থাকে সেটা আমরা বন্ধ করবো সেটা বন্ধ করতে হলে আপনারা অবশ্যই অনেকেই জানেন তো তার আগে আরেকটা কাজ আমি দেখাই দিই এখানে আপনি সেটিং এখনই ক্লিক করবেন দেন এখানে গেস্টারে ক্লিক করবেন তো দেন এখানে পিল গেস্টারে ক্লিক করবেন তো দেন এখানে দেখতে পাচ্ছেন ট্যাপে ক্লিক করবেন তো ট্যাপে ক্লিক করার পর এখানে ট্যাপ দেখতে পাচ্ছেন ডাবল ট্যাপ দেখতে পাচ্ছেন লং প্রেস দেখতে পাচ্ছেন আপনি যদি এটা শুধু অনলি ট্যাপ করেন তাহলে কি হবে অর্থাৎ এখানে অনলি প্রেস করবেন তাহলে কী হবে সেটা এখানে দিতে বলতেছে আপনি চাইলে রিসেন্ট দিতে পারেন আপনি চাইলে এখান থেকে হোম দিতে পারেন ব্যাগ দিতে পারেন তো আমি এখানে আপাতত হোম দিয়ে রাখলাম অ্যান্ড এখানে ডাবল ক্লিক করলে কি হবে দেন ডাবল ক্লিক করলে আপনার এখানে কি হবে সেটা আপনি দিতে পারি ডাবল ক্লিক করলে আমাদের রিসেন্ট অ্যাপস ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন লং প্রেস অর্থাৎ আমরা যদি এই বাটনে লং প্রেস করি তাহলে কি হবে সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিতে পারি আমাদের মন মতো অপশন সিলেক্ট করতে পারি আমি সাপোজ ব্যাক দিয়ে দিব ওকে এবার আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে এই বাটনগুলো সরাইতে হবে অর্থাৎ ব্যাক বাটন হোম বাটন যেটা ডিফল্ট অবস্থায় আছে সেটাকে সরানোর জন্য আমাদের যে কাজটি করতে হবে আমাদের সেটিংয়ে প্রবেশ করতে হবে দেন এখানে আই স্মার্ট নামে একটা অপশন পেয়ে যাবেন দেন এখানে কি সেটিংটা পেয়ে যাবেন তো এখান থেকে ভার্চুয়াল কিটা অফ করে দেবেন তো ভার্চুয়াল কিটা অফ করে দিলে তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার সে ব্যাক বাটন হোম বাটন রিসেন্ট বাটন অলরেডি উঠে গেছে সো এইভাবে আপনি এখান থেকে এবার ক্লিক করে করে চাইছে তাই করতে পারেন আপনি যদি লং প্রেস করেন তাহলে ব্যাক হবে আর আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে আপনার রিসেন্ট বাটনগুলো আসবে আর আপনি যদি শুধু একটা ক্লিক করেন তাহলে আপনার ব্যাক হবে মোবাইল ফোনের ব্যাক বাটনের কাজটা করবে এখানে তো আশা করি বুঝতে পারছেন তো অ্যাভারসে আপনি ডাউনলোড করবেন কীভাবে ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে ফ্ল করতে পারেন অথবা আমাদের ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনি এটা ইজিলি ডাউনলোড করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব টু মাস্ট তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ